আজ আপনাদেরকে একটি মজার জিনিস শেখাবো, সেটি হচ্ছে অনেকেই চান যে আপনারা গানের যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো বাজবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের কণ্ঠে গান গাইবেন, অর্থাৎ ক্যারাওকে গাইবেন। তো তাদের জন্য এমন একটি সফটওয়্যার এনেছি যে সফটওয়্যারটির মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো গানের ক্যারাওকে কিন্তু আপনারা নিজেই করতে পারবেন এবং নিজেই সেই গানটিতে ভয়েস দিতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেটিও কিন্তু করবেন আপনারা আপনাদের মোবাইল ফোনটি দিয়ে। তো এটি আপনারা কীভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো যে কোনো সং থেকে ভোকাল আলাদা করে আপনার ভোকাল অ্যাড করার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, এর জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ক্যারাওকে বক্স লিখে। তো ক্যারাওকে বক্স লিখে সার্চ করলে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, বাট একদম উপরে দেখতে পাচ্ছেন যে এই লোগোটির যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে ওপেন রয়েছে আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার সরাসরি গ্যালারিতে যে সংগুলো রয়েছে, আপনার যে MP3 সংগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এখানে শো করছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে গানটি পছন্দ সেই গানটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গানটি চলে এসেছে এবং এটির কিন্তু অটোমেটিক এখান থেকে আপনার যে ভোকালটি রয়েছে গানের সেটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবং এখানে আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন যে এটি যদি আপনারা রেকর্ড করেন তাহলে এখানে যে মাইক অপশনটি রয়েছে, অর্থাৎ মাউথ স্পিকার যেটি রয়েছে, এটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে মাউথ স্পিকারটি লাগাতে হবে। মাউথ স্পিকারটি লাগালে যে সুবিধাটি হবে সেটি হচ্ছে আপনি যখন হেডফোন কানে থাকবে আপনার কখন কোন মিউজিক চালু হচ্ছে আপনি কিন্তু সেটা খুব সহজেই শুনতে পারবেন এবং রেকর্ডিংটি কিন্তু অনেক সুন্দর হবে। একই সঙ্গে আপনি যদি এটাকে রেকর্ডিং করতে চান, এর জন্য আপনারা পাশেই দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে রেকর্ড নামে। আপনারা কী করবেন, এই রেকর্ডিংয়ে প্রেস করে একদম গানটাকে টেনে প্রথম থেকে শুরু করবেন। করার পর আপনারা এখানে রেকর্ডিংয়ে প্রেস করবেন, করে কিন্তু আপনারা গান চালু করবেন, তাহলে কিন্তু একদম ফুল গান A to Z আপনার এটা মোবাইলে রেকর্ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।